আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলমের কাছে যখন চলে গেলেন চলে আল্লাহ তো রব্বুল রবুল তার বন্ধুর কাছে প্রশ্ন করলেন ও বন্ধু বন্ধু এই জমিনের মধ্যে প্রিয় হাজিরিন আপনি যখন আপনার বিয়াই বাড়িতে যখন জামাই বাড়িতে যখন কোন আত্মীয় বাড়িতে বেড়াতে যান তো আপনি লজ্জার খাতিরে হলো দুই কেজি মিষ্টি নিয়ে যান ঠিক না কেউ কেউ ফল নিয়ে যায় যার অ্যাবিলিটি যার আর্থিক অবস্থা যেমন সে তেমন ভাবে তার আত্মীয় বাড়িতে ফল মিষ্টি বিভিন্ন জিনিস মিঠাই নিয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল হাবিব সাল্লাহ আলী আসসালাম ইতি পূর্বে কোনোদিন আল্লাহর দরবারে যান প্রথমবার গেলেন তো আল্লাহ সুবাহ প্রশ্ন করলেন বন্ধু এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ তার আত্মীয় বাড়িতে বেড়াতে যায় তো মক্কা মদিনার মধ্যে তারা তাদের বন্ধু বাড়িতে খুরমা খেজুর নিয়ে যায় ঠিক না। খুরমা খেজুর নিয়ে যায় মধু নিয়ে যায় দামি দামি যে জিনিসগুলি রয়েছে এইগুলি নিয়ে যায় তো আপনার কাছে বন্ধু প্রশ্ন করতে চাই আপনি তো আপনার বন্ধুর কাছে এসেছেন তো আপনি আজকে আমার জন্য কি নিয়ে এসেছেন আল্লাহ আকবার এ খালি খান কোন কিছু পান করেন তো আল্লাহ কোনো কিছু খান না পান করেন না আল্লাহ সুফান বন্ধুর কাছে চাইতেছেন কত বড় ভালোবাসা হলে আচ্ছা আপনি বলুন তো আপনার বাড়িতে আপনি আপনার মেয়ে জামাইকে দাওয়াত করলেন তো আপনার জামাই আপনার বাড়িতে সুন্দরভাবে সেজে গুজে চলে আসলো আপনি কি আপনার জামাইয়ের কাছে বলতে পারবেন জামাই তুমি তো খালি হাতে আসো মিষ্টি টিষ্টি আনো নাই তো বলতে পারবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বন্ধুকে কত ভালোবাসেন বন্ধুকে বলতেছে ওগো বন্ধু তুমি তো আসছো আমার দরবারে তুমি কি আনছো আমার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে গেলেন যে আল্লাহর কাছে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে রাসূল কি জানতেন রাসূল কি গায়েব জানতেন আল্লাহর হাবিব চিন্তা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে প্রশ্ন করেছেন ওগো আমার বন্ধু তুমি আমার জন্য কি এনেছো বলো তুমি আমার জন্য কি এনেছো আল্লাহর হাবিব আল্লাহকে কি বলবেন আল্লাহর হাবিব প্রশ্ন উত্তর ভেবে পেলেন না হঠাৎ করে রাসুলের মাথায় চলে আসলো আল্লাহর হাবিব বললে ওগো রাব্বুল আলামিন ওগো আমার রব ওগো আমার খালিক ওগো আমার মালিক আমি তো তোমার জন্য কোনো কিছু আনতে পারি নাই কিন্তু ওগো মালিক আমি তোমার জন্য আমার কপালটা আমি তোমার জন্য আমার জিব্বাটা নিয়ে এসেছি বলে ও আমার রব এই জমিনের মধ্যে যা বলবো একমাত্র কারজন লোক এই জমিনের মধ্যে যা বলবো একমাত্র তোমার জন্য বলবো এই জমিনের মধ্যে সেজদা দিব একমাত্র তোমার কদমের মধ্যে সেজদা দিব ওগো আমার রব্বুল আলামিন তুমি তো কোনো কিছু খাও না তুমি তো কোনো কিছু পান করো না তুমি তো কোনো কিছু নাও না ওগো আল্লাহ আমি আজকে তোমাকে দিলাম আমার কপাল এই কপালটা যত ঝড় আসুক যত বন্যা আসুক জমিনের মধ্যে কারো কাছে আমি নোয়াবো না একমাত্র যত হামলা যত মামলা যত আঘাত আমার উপরে আসুক আমি আল্লাহ একমাত্র আমার কপালকে তোমার কদমেই ঠেকাবো ঠিক না ঠিক আল্লাহ ওগো আল্লাহ আমার এই জবানটা জমিনের মধ্যে কারো কাছে টাকার বিনিময়ে বিক্রি করব না বর্তমান সময় আছে কিনা বিক্রি করে ওগো আল্লাহ জবানে যা বলবো একমাত্র তোমার সন্তুষ্টির জন্য বলবো সুবহান এখন আল্লাহ সুবহান আপনি যে আপনার বাড়িতে বিয়াই আসছে বিয়াই তো মিষ্টি মিঠাই আনছে তো বিয়ার মিষ্টি খেয়ে শুধু বিয়াইকে কিছু খাওয়াবেন না এরকম কি হয় আল্লাহ সুহান তো তার হাবিব দিয়ে দিলেন আল্লাহ বলে ও হাবিব তুমি তো আমার জন্য আনলা তুমি তো আমাকে দিলা আজকে আমি তোমাকে কি দিব তুমি কি জানো

ওগো নাবি ওগো আমার বন্ধু ওগো আমার হাবি ওগো আমার পেয়ারা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ শুধু তোমার জবান আর কপালকে নিলাম না বরঞ্চ আমি আল্লাহ সুবহান আমি আমার ফেরেস্তা মন্ডলীদেরকে নিয়ে তোমার উপরে সব সময় দূরত পাঠ করি সুবহান আল্লাহ আমার ফেরেস্তারা ইন্নাল্লাহ ও মালাইকাতাহ সকল ফেরেশতারা ইউসাল্লুন আলান নাবি নিশ্চয়ই দূরত পড়ে রসুল তোমার উপরে সুবহান আল্লাহ যে রসুলের উপরে আল্লাহ সয়ং নি যেই দূরত পড়েন এই রসুলের উপরে দুরুদের আমলটা করা যাবে তো ভাই একবার দূরত নামাজ পড়বো দশ বার পড়বো সল্লাহু আলিহিম সাল্লু কোনো লস নাই জমিনের মধ্যে যেই কাজ করব দোকানদার বেচা কিনা করতেছে পালার উপরে ওই যে দাড়ি পাল্লার উপরে আপনি আপনার প্রোডাক্ট মালকে উঠালেন আপনি এদিকে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন আপনার দুরুদের আমলকে ফেরেশতারা রাসূলের রওজায় পৌঁছায় দিচ্ছে সুবহানাল্লাহ তাহলে আমরা আজকে দুইটি জিনিস শিখলাম প্রথম নাম্বার সমাজের মধ্যে সালামকে ব্যাপক করব দ্বিতীয় নাম্বার আমরা কি করব দুরুদ বেশি বেশি পড়ব